হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে, EX2 মডেলের একটা গাড়ির ভিডিও নিয়ে। তো যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ পেতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আপনাদের সামনে যে গাড়িটা নিয়ে আসছি, এটা হচ্ছে ঢাকা মেট্রো 2017 সিরিয়ালের গাড়ি। তো এই গাড়িটার মডেলের হচ্ছে 2017 সাল, এবং 17 সালেই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে। তো গাড়িটার ওভারঅল লুক কিন্তু এরকম, গাড়িটার মধ্যে ডেন্টিং পেন্টিংয়ের কোনো কাজ নাই। তো আপনারা ওভারঅল দেখতেই পারতেছেন 7 ফিট বডির একটা গাড়ি, পাশে হচ্ছে 5 ফিট। আর এই গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে বগুড়া। তো গাড়িটার চেসিস, ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে। আপনারা অবশ্যই এসে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে তারপরে আপনারা নিতে পারবেন। টায়ার কন্ডিশনটা দুর্বল আছে, তো টায়ারগুলো আপনাদের পাল্টাইতে হবে। তো আপনারা গাড়ির আরও বিস্তারিত কোনো তথ্য আপনাদের জানার থাকলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই গাড়িটার আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। আর এই গাড়িটার রোড পারমিটটা রানিং ফেল আছে, আর টেক্সটোকেন ফিটনেস এই দুইটা আপডেট আছে। এই হচ্ছে ওভারঅল গাড়িটার কন্ডিশন। তো আপনারা পাতিগুলো দেখতে পারতেছেন, ডিভেনসেল। তো ওভারঅল এই হচ্ছে ওভারঅল অবস্থা। আপনারা কিন্তু গাড়িটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা দামাদামি করে আলোচনা সাপেক্ষে গাড়িটার কন্ডিশন ভালোভাবে দেখে আপনারা কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। আর গাড়িটার ব্যাটারিটা খুলে রাখা হয়েছে, তো আপনাদের দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। আর আপনারা দেখতেই পারতেছেন নতুন রং করা হয়েছে গাড়িটা, তো গ্যারেজে আছে গাড়িটা আপাতত। তো আপনারা দেখতেই পারতেছেন। আর গাড়িটার চেসিস, ইঞ্জিন, ভেতরের ডেকোরেশন সব কিছুই ভালো আছে, আপনাদের সব দেখিয়ে দেব। তো যারা অল্প বাজেটের মধ্যে গাড়ি কিনতে চান, আমি মনে করি এই গাড়িটা তাদের জন্য অনেক ভালো হবে। 2017 সালের মডেল এবং 17-এর 10 মাসে গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে। তো আপনারা দেখতেই পারতেছেন গাড়িটার ওভারঅল বাম পাশের থেকে লুকটা এরকম পাবেন। তো গাড়িটার লোকেশন হচ্ছে বগুড়া, বগুড়া আসলে আপনারা গাড়িটা দেখতে পারবেন। তো এবার যদি আপনাদের গাড়িটার ভেতরের কন্ডিশনগুলো দেখাই দিই, ভেতরের কন্ডিশনটা এরকম হবে। তো প্যাডগুলা সব কিছুই কিন্তু, দরজার যে শেপ সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। তো আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন। আর গাড়িটার দামের ব্যাপারে আমি কথা বলছি, আর ভেতরে আপনারা দেখতেই পারতেছেন ওভারঅল এরকম। তো আর বেশি কথা না বাড়াই, দামাদামিতে চলে আসি। তো এই গাড়িটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 3,20,000 টাকা। তো 3,20,000 টাকা কিন্তু চাওয়া হইতেছে। আপনারা এসে হালকা কিছু দরদাম করে আপনারা কিন্তু গাড়িটা নিতে পারবেন। তো আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন, 17 সালের মডেল, 17-তে রেজিস্ট্রেশন, রোড পারমিট ফেল আছে, এবং টেক্সটোকেন ফিটনেস আপডেট আছে। তো মালিকের সাথে কথাবার্তা বললে দেখে শুনে বুঝে আপনারা ভালো টেকনিশিয়ান নিয়ে এসে ট্রায়াল দিয়ে তারপর আপনারা নিতে পারেন গাড়িটা। এই হচ্ছে ওভারঅল গাড়িটার কন্ডিশন। তো এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো এখানে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।